এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইল গিম্বলটা সেট আপ করবেন ফোনের সাথে, তার পাশাপাশি আমরা বাটনগুলো ইন ডিটেল দেখব, প্লাস এর অ্যাপসটা মোজা জিনি তার ডিটেল ফাংশনগুলো আপনাদের শেয়ার করব। জাস্ট প্রেস করলে লকগুলো খুলে যাবে। এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে কোন দিকে যাবে, এভাবে নিয়ে আসলাম। আর এটা ইনসার্ট করবেন কীভাবে, মোবাইল ফোনের ক্যামেরা পোর্শনটা এই পাশে থাকবে, যদি এখানে লেখা আছে। এখানে রাখার পরে টান দিয়ে রেখে দেবেন। সো এটা কোনো ব্যালেন্সিংয়ের কোনো ব্যাপার নাই, অটো ক্যালিব্রেট হয়ে যাবে অথবা অটো অটো ব্যালেন্সিং হয়ে যাবে। জাস্ট আমরা পাওয়ার অফ অন করবো। সো এটা হয়ে গেল। গিমবলটি রান করার জন্য আমাদের অ্যাপস লাগছে মোজা জিনি, আর এটা ব্লুটুথের সাহায্যে কানেক্ট হয়। অ্যাপস ইনস্টল করার পরে এটা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করতে হবে। এরপর এখানে একটা ব্লুটুথের আইকন আছে, এখানে ক্লিক করলে আমরা কানেকশনের একটা অপশান আসবে। এখানে আমরা কানেকশনে যদি ক্লিক করি এটা কানেক্ট হয়ে যাবে, খুবই সিম্পল। এই গিম্বল ইউজ করাও সহজ, কারণ হচ্ছে এখানে বাটন দেওয়া আছে খুবই অল্প সংখ্যক, যেমন পাওয়ার অফ অন বাটন, জয়স্টিক, জুম ইন জুম আউট, প্লাস হচ্ছে স্মার্ট ট্রিগার। বাট ম্যাক্সিমাম এখানে বাটনে হচ্ছে মাল্টি ফাংশনাল, শুধু জয়স্টিকটা কোনো মাল্টি ফাংশনাল না, আরগুলো সবগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল। পাওয়ার বাটন যদি আমরা সিঙ্গেল প্রেস করি তাহলে রেকর্ড শুরু হয়ে যাবে, যেহেতু এটা ভিডিও মোডে আছে। ফটোগ্রাফি মোডে থাকলে ফটো ক্যাপচার হবে। আমরা আবার স্টপ করে দিলাম। আর আমরা যদি এটা ডাবল প্রেস করি তাহলে মুড চেঞ্জ হবে, ফটো থেকে ভিডিও যাবে অথবা ভিডিও থেকে ফটোতে আসবে। আমরা আবার ডাবল প্রেস করলাম, আবার ভিডিওতে চলে আসলো। আমরা যদি এটা ট্রিপল প্রেস করি, 1 2 3, তাহলে এটা ভার্টিক্যাল মোডে চলে যাবে। আবার যদি আমরা ট্রিপল প্রেস করি তাহলে এটা আবার হরাইজন্টাল মোডে চলে যাবে। সো এই ছিল পাওয়ার বাটনের ফাংশন। এরপর হচ্ছে জয়স্টিক। জয়স্টিক যদি আমরা উপরের দিকে করি এটা উপরের দিকে যাবে, নিচের দিকে করলে নিচের দিকে যাবে, আমাদের গিম্বলটা পাশে দিলে পাশে যাবে। সো জয়স্টিকও ইউজ করা খুব ইজি। আর এরপর হচ্ছে জুম বাটনগুলো। জুম বাটনগুলো মেন কাজ হচ্ছে কিন্তু জুম করা। আমি যদি এটা হোল্ড প্লাসটা হোল্ড করে রাখি তাহলে জুম হবে, আবার যদি আমি মাইনাসটা হোল্ড করে রাখি তাহলে জুম আউট হবে। আর এটা যদি আমি ডাবল প্রেস করি, ডাবল প্রেস, তাহলে কিন্তু জুমটা অটোমেটিক ম্যাক্সিমামে চলে যাবে। বাট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজেবল না, যেহেতু 10x জুম আমাদের মোবাইলে সাপোর্ট করে না। এটা একটা আর্টিফিশিয়াল আর ডিজিটাল জুম, সো কোয়ালিটি অনেক ফল করবে, যেটা অনেক সময় ইউজও করা যাবে না। আবার আমরা যদি জুমের আউটটা ডাবল প্রেস করি তাহলে আবার রেগুলার মোডে চলে আসবে। আমরা যদি জুম ইনটা সিঙ্গেল প্রেস করি তাহলে মোড চেঞ্জ হবে, প্যান ফলো অথবা প্যান টিল্ট, এই দুইটা মোড জাস্ট সিঙ্গেল প্রেসে চেঞ্জ হবে। আবার আমরা যদি জুম আউটটা সিঙ্গেল প্রেস করি তাহলে কিন্তু আর একটা মোডে আসবে, FPV মোড অথবা প্যান ফলো মোড, এই দুইটা মোড চেঞ্জ হবে, FPV আর প্যান ফলো। সো জুমের বাটন থেকে আমরা সিঙ্গেল প্রেস করে প্লাস অর মাইনাস অর ইন অর আউট দিয়ে কিন্তু আমরা আমাদের মুডগুলো চেঞ্জ করতে পারবো। আমরা এখন স্মার্ট ট্রিগারের অপশনটা দেবো। এটা হচ্ছে স্মার্ট ট্রিগার। এটা সিঙ্গেল প্রেস কিংবা মাল্টিপল প্রেসে বিভিন্ন ধরনের কাজগুলো করে, আমি 1 by 1 দেখাবো। এবং এটা যদি আমি প্রথমে সিঙ্গেল প্রেস ধরি, সিঙ্গেল প্রেস করলে এটা ফেস রিকগনিশন একটা অপশন আসবে। আপনার সামনে যদি কোনো ফেস থাকে অথবা আপনি নিজেই ট্র্যাকিং করতে পারবেন, এখানে আমাদের ট্র্যাকিংয়ের জন্য একটা সিম্বল দেওয়া আছে, এখানে ক্লিক করলে এরপর এটা অপশনটা আসবে। আর এটা যদি আমরা ডাবল প্রেস করি তাহলে এটা রিসেন্টার হয়ে যাবে, এটা যদি প্রপারলি প্লেস না থাকে ডাবল প্রেস করলে এটা রিসেন্টার হয়ে যাবে। আর এটা যদি আমরা ট্রিপল প্রেস করি তাহলে ক্যামেরাগুলো চেঞ্জ হবে, 1 2 3 3টা চেঞ্জ করলাম তাহলে ফ্রন্ট ক্যামেরা চলে আসলো। আর আমরা যদি আবার ট্রিপল প্রেস করি 2 3 তাহলে ব্যাক ক্যামেরা চলে গেল। আর এটা যদি আমরা হোল্ড করে রাখি
তাহলে কিন্তু সবগুলো মোড লক হয়ে যাবে, আর কোনো মোড কাজ করবে না। এটা যদি আমরা ডাবল প্রেস করে হোল্ড করি তখন কিন্তু স্পোর্টস মোডে চলে যাবে, ডাবল প্রেস হোল্ড। এখন কিন্তু আমরা দ্রুত কাজগুলো করার জন্য যে মুডটা অ্যাক্টিভ হয়ে গেল, যদিও এই মুডটা অনেক বেশি কাজ করে না, মোটামুটি কাজ করা যাবে। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির পাশাপাশি আমরা এখানে এক্সট্রা কয়েকটা অপশান পাবো, যেমন টাইম ল্যাপস, স্লো মোশন, যেগুলো আমাদের জন্য খুব ইউজফুল হবে। আমরা এখানে শ্যুট করার জন্য বেশ কয়েকটা অপশান পাবো, যেমন ভার্টিগো মোড, স্পোর্টস মোড, প্যান ফলো, FPB অথবা ইনসেপশন। যখন আমরা FPBতে যাব তখন কিন্তু আমরা যে কোনো অ্যাঙ্গেলে শ্যুট করতে পারবো। আর আপনি যখন অ্যাপসের সাথে মোবাইল কানেক্ট করবেন এখানে বেশ কিছু এক্সট্রা অপশন আসবে। যেমন একটা স্টোরি মোড আছে, স্টোরি মোডে আপনি যখন স্টোরি মোডের সাথে ম্যাচ করে কোনো ভিডিও ইয়ে করতে পারেন। এখানে অনেকগুলো স্টোরি দেওয়া আছে, ওদের মতো করে আপনি শ্যুট করতে পারবেন, যা খুবই এক্সাইটিং অনেক সময় মনে হয়। আর তার পাশাপাশি এগুলো অনেকগুলো ফিল্টার দেওয়া আছে যেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারেন। ইনবিল্ট বিডিটিংয়ের একটা অপশান দেওয়া আছে যা ইউজ করা খুবই ইজি, যেমন কাট করা, অ্যাড করা, ট্রানজিশন দেওয়া অথবা মিউজিক দেওয়া, টাইটেল দেওয়া, এগুলো এখান থেকে খুব সহজে করতে পারবেন। স্টেবল ভিডিওই পাবো এই গিম্বেলের থ্রুতে, বাট আমাদের চেষ্টা করতে হবে আমাদের স্টেপগুলো যেন অনেক ফাস্ট না হয়, স্লো মুভমেন্টগুলোই বেটার, তাহলে অনেক স্মুথ ফুটেজ পাওয়া যাবে। যেমন এটা অনেক স্মুথ একটা ফুটেজ আসছে। আর এরপরটা দেখেন, আমি এখানে কিন্তু একটু রাশ করতেছি, একটু জোরে হাঁটতেছি, যার কারণে যদি স্টেবল, বাট এটা যদি আমি আরেকটু স্লো হাঁটি তখন কিন্তু এটা আরও অনেক স্টেবল হবে। এখানে আপনি অবজেক্ট ট্র্যাকিং অপশনটাও পাবেন, বাট এটা যদি আপনি অনেক দূর থেকে ট্র্যাকিং করেন তাহলে মাঝে মধ্যে সাবজেক্ট ছেড়ে দিবে। সো আপনি কাছের আর ক্লিন সাবজেক্টগুলো ট্র্যাকিং করাই বেটার। যেমন এই সাবজেক্টটা একটু আমাদের দূরে ছিল, একটা সময় পর্যন্ত ট্র্যাকিং করতেছে, বাট যখন আমাদের থেকে নির্দিষ্ট ডিস্টেন্স থেকে অনেক দূরে চলে গেলো এরপর ছেড়ে দিল। আর গিম্বেলের সাথে যেই ট্র্যাকপটটা দেওয়া আছে এই ট্র্যাকপটের থ্রুতে কিন্তু আমাদের মাঝে মধ্যে শ্যুট করতে পারবো, এটা একটু সাপোর্ট দেবে। বাট এটার মেন পারপাস হচ্ছে এটা স্টেবল করার জন্য, এটা রেখে যখন আপনি শ্যুট করবেন তখন এটা স্টেবল হয়ে যাবে এবং কি আপনার শ্যুটটাও আরও স্মুথ হবে। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা ট্র্যাকপট ইউজ করি না, যেহেতু এটা পারপাস হচ্ছে হাতে রেখে অথবা হেঁটে আমরা শ্যুটগুলো করবো। সো এই ছিল মোজা মিনি MX-এর টিউটোরিয়ালটা। এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশানে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর যারা আপনারা ইউজ করতেছেন আপনাদের ফিডব্যাক দিবেন, অথবা সমস্যা ফেস করলে তাও দিবেন, আমাদের পাশাপাশি অন্যদেরও হেল্প হবে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে।